আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা? আজকে আমি আপনাদের সাথে কথা বলবো আমাদের দেশের গোল্ডেন ফাইবার নিয়ে। গোল্ডেন ফাইবার আপনারা সবাই জানেন, আমরা পাটকে গোল্ডেন ফাইবার বলি। এই নামটির পিছনেও একটা কারণ আছে, কারণ পাটটা যেটা ভালো পাট সেই পাটটা দেখতে কিন্তু গোল্ডেনের মতোই কালার চলে আসে, সেই জন্য গোল্ডেন ফাইবার। নট অনলি দ্যাট, ইট ওয়াজ অলসো কল্ড অ্যাজ ক্যাশ ক্রপ অফ বাংলাদেশ, মানে একসময় আমাদের ফরেন কারেন্সি ইনকামের এক নম্বর মাধ্যম ছিল আমাদের পাট। কিন্তু পাটের দুর্ভাগ্য কিনা জানি না, বা আমাদের দুর্ভাগ্য কিনা, যে পাটটা বর্তমানে সিনথেটিক ফাইবারের সাথে এটার পিছনে দৌড়ে পিছনে পড়ে গেছে, সে দৌড়ে ঠিক মতো সামনের দিকে যেতে পারেনি আর কি। এই জন্য পাটের দোষ না, পাটটা সিনথেটিক ফাইবারের সাথে কম্পিট করার মতো আমরা পাটটাকে ওই পর্যায়ে নিয়ে যেতে পারিনি, এই ছিল আমাদের দুর্ভাগ্য আর কি। তার কারণটি হলো যে পাটের যে ব্যবহারটি, যা আমরা যা ব্যবহার করি সেটা ছালা, বস্তা বা চট, এছাড়া আর কিছু চিন্তা ছিল না আমাদের মাথায়। সেই জন্যে আর প্লাস্টিকের অন্যদিকে প্লাস্টিকের সিনথেটিক ফাইবারের যে গুণটা, সে বহুবিধ ব্যবহার করতে পারে, বহুবার রূপ তার চেঞ্জ করানো যেতে পারে, বিভিন্ন কালারে নিয়ে আসতে পারে, এই ছিল তার গুণগত মানের সাথে তুলনা করতে পাট পিছিয়ে পড়ে গেছে। কিন্তু পাটকে যদি পাটের ওই সালাবস্থা ভেবে অন্য কিছু করা যায়, তাহলে কিন্তু পাটের অনেক বহুবিধ ব্যবহার বেড়ে যায়, যেটা আমরা জানতাম না আগে। না জানার পিছনে কারণটা হলো যে আপনারা আজকে যে ইউনিভার্সিটি লেখাপড়া করছেন, এবং বাংলাদেশ আজকাল শতাধিক ইউনিভার্সিটি আছে, ক্যান ইউ রিমেম্বার অর মেনশন অ্যানি ইউনিভার্সিটি যেখানে পাট সম্বন্ধে একটা ডিপার্টমেন্ট আছে? অ্যালার্ট ফাইবার সম্বন্ধে কোনো ডিপার্টমেন্ট আছে? ন্যাচারাল ফাইবার সম্বন্ধে ডিপার্টমেন্ট আছে? নাই। তাহলে যে জিনিসটি নিয়ে আমরা এত গর্ব করি, একটি ক্রপস নিয়ে আমাদের সারা বাংলাদেশে একটা মিনিস্ট্রি আছে, পৃথিবীতে কোনো দেশে এই জিনিসটি নাই, এবং এই একটি ক্রপসের উপরে ডিপেন্ড করে কিন্তু সারা পৃথিবীতে আইজিও বা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, যেটা অন্য কোনো ক্রপসের উপর নেই, তারপর সেই জিনিসটার সম্বন্ধে আমরা কোনো লেখাপড়া করি না। আমরা শুধু ওই যে ক্লাস ফোর ফাইভে আমরা একটা রচনা লিখছি পাট সম্বন্ধে, আর নাইন টেনে এসে ইংলিশে একটা রচনা লিখছে গোল্ডেন ফাইবার, বাস দ্যাটস অল, আমরা কিন্তু আর পাট শোনা। যা হোক, আমার যে জিনিসটা হলো যে পাটের এই দুর্ভাগ্যের জন্য আমরাই দায়ী, পাট দায়ী না। আরেকটা, যে প্লাস্টিকের যে বহুবিধ ব্যবহার, সে প্লাস্টিকের মেনলি আমি সিঙ্গেল ইউজ প্লাস্টিক বলবো, পলিথিন বা পলিপ্রোপিলিনের যেটা ব্যবহার, এবং সিঙ্গেল ইউজ ব্যাগ যেটা আমরা বলি, শপিং ব্যাগ বা আদার্স যে আপনার ওই প্যাকেজিং ম্যাটেরিয়াল বলি, যেগুলি আপনার সবচেয়ে বড় হলো যে আমার ড্রেনেজটা বন্ধ করে দিচ্ছে, ঢাকা শহরের কথা যদি চিন্তা করি। কিন্তু আরেকটা জিনিস চিন্তা করতে হবে, পলিথিন ব্যাগ কিন্তু হেঁটে হেঁটে ড্রেনে যায় না, এটা কিন্তু আমি ফেলে দিচ্ছি, আমার কনসাসনেসের অভাব, এখানেও কিন্তু আমি দায়ী। সেই পরিবেশটা নষ্ট করার পিছনে কিন্তু পলিথিনকে যতটা দায়ী করবো, তার সাথে কিন্তু আমাকেও দায়ী করতে হবে। কারণ পলিথিন পলিপ্রোপিলিন আল্লাহর একটা বিশেষ দান আমি মনে করি, কারণ এইটা এত সস্তা একটা ম্যাটেরিয়াল যে যা ইচ্ছা তাই তৈরি করা যায়, যতবার ইচ্ছা ততবার তৈরি করা যায়। সুতরাং সেই জিনিসটাকে আমরা এইভাবে দুর্নাম দিয়ে তারাই দিতে পারি না, কিন্তু তার দুর্নাম তো একটা আছেই, সেটা সে পচতে জানে না, মাটির সাথে মিশতে জানে, থাউজেন্ড বছর মানে মাটির সাথে তার একটা ভালো ভালোবাসা আছে, মাটি তাকে আগলে রাখে বহুদিন, যেটা পাটকে রাখতে পারে না সে। তো এই জায়গা ঠিক আছে যে পাটের গুণগত মান, পাটকে যদি আমরা চিন্তা করি যে পাটে তিনটি মূল কনস্টিটিউয়েন্টস আছে, তার মধ্যে একটা সেলুলোস 70%, সেকেন্ড হলো হেমিসেলুলোস 20%, থার্ড হলো লিগনিন 10%, ইটস অন অ্যাভারেজ, আরও ইনগ্রিডিয়েন্টস আছে। তাহলে সেলুলোসটাই হলো, আজকে আমি শার্ট প্যান্ট যেগুলো আমরা সুতির কটন দেখলে আমরা আগে বলি যে কটনের জিনিসটা কিনবো, এইটি সেলুলোস, যে সোর্স অফ সেলুলোস কিন্তু আমার পাট। পৃথিবীতে আর কোনো ক্রপস বা ট্রি নাই যেটা 70% সেলুলোস ক্যারি করে, বা তার ভিতরে 70% সেলুলোস আছে। কিন্তু আরেকটা জিনিস হলো, একটা গাছের মধ্যে সেলুলোস আছে, এই কলা গাছের পাতার মধ্যে অনেক সেলুলোস আছে, কিন্তু এর সেলুলোসে 20-25%, পাটে আছে 70%, একটা কাঠে ভালো গাছের কাঠে থাকে 30% অন অ্যাভারেজ। তাহলে সেই গাছটা 15 বছর ম্যাচিউরড না হলে তাতে সেলুলোস নিতে পারি না। আর পাট কয়দিনে নেয়? 100 দিনে, 110 দিনে তার হারভেস্টিং টাইম। তাহলে 110 দিনে আমি এই পাটটাকে আমি
70% সেলুলোজ দিতে পারছে, ইটস এ সিজনাল ক্রপস, প্রতি বছর চাষ করতেছি আমি, কোনো জায়গার আমার ওই জন্য একটা বড় ট্রি করার জন্য যে জায়গা লাগতো সেটা লাগতেছে না। তো সেই দিক থেকে আরম্ভ করে পাটকে আমরা এই পর্যায়ে চিন্তা যদি করি তাহলে এটা সোর্স অফ সেলুলোজ, এবং তাই সেলুলোজটা যদি পাওয়া যায় তাহলে ইটস যে অল্টারনেটিভ টু দ্য কটন, যেটা আমরা তুলা যেটা বলি, সেই জায়গাগুলিতে আমরা পাটের ব্যবহারটা বৃদ্ধি করতে পারি। তখন কথা হলো যে এখন আমার যে আজকে যে জিনিসটা নিয়ে কথা বলার কথা, সোনালি ব্যাগ নিয়ে আপনাদের সাথে কথা বলবো, সেই সোনালি ব্যাগের চিন্তাটি আসলো 2002 সালে প্রথম যখন গভর্নমেন্ট বাংলাদেশে গভর্নমেন্ট আইন করে দিল যে আজ থেকে পলিথিন ব্যান্ড, বাজারে পলিথিন চলবে না। এবং দেয়ার ওয়াজ এ হিউজ গ্রুপ, অনেক এনভায়রনমেন্ট মিনিস্ট্রি, ইন্ডাস্ট্রিয়াল মিনিস্ট্রি, জুট মিনিস্ট্রি, সব মিনিস্টার ওখানে উপস্থিত। লাকিলি অ্যান্ড আনলাকিলি আই ওয়াজ ইন দ্যাট মিটিং অ্যান্ড আই অ্যাম দি ওয়ানলি গাই হু রেজ মাই ভয়েস নট টু ব্যান দিস প্লাস্টিক্স ব্যাগ, দো আই অ্যাম এগেনেস্ট দি প্লাস্টিক ব্যাগস। বাট কেন বলেছিলাম যে আপনারা যতক্ষণ পর্যন্ত সুইটেবল অল্টারনেটিভস না দিতে পারবেন ততদিন পর্যন্ত কিন্তু এই পাটের ব্যাগকেও মানে আপনার এই পলিথিন বন্ধ করতে পারবেন না, যা আজকেও আপনারা দেখতেছেন বাংলাদেশে ব্যান্ড হয় নাই। এবং বর্তমানে পৃথিবীতে 134টা কান্ট্রি এই সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যাগ বন্ধ করেছে, কিন্তু তাদেরও একটি কথা হলো যে তারাও কোনো সুইটেবল অল্টারনেটিভ পাচ্ছে না বলে তাদেরও কথা তারা ঠিক রাখতে পারছে না। এই জায়গাটুর থেকে সেই 2002 সাল থেকে আমরা প্রথম ওই মিটিং থেকে বেরিয়ে এসে আমি চিন্তা করেছিলাম যে আমরা এর একটা বিকল্প তৈরি করা যায় কি না। এমনি পাটের ব্যাগ তো শপিং ব্যাগ আছে, আগে চটের ব্যাগ আমরা নিয়ে বাজারে যেতাম, ছোটোবেলায় দেখেছি, কিন্তু সেই ব্যাগটি পলিথিনের সাথে কম্পিট করতে পারবে না। পলিথিনের সাথে কম্পিট করতে হলে পলিথিনের রূপের মতো নিতে হবে, একজন ক্রিকেট প্লেয়ারের সাথে একজন ক্রিকেট নেইমারের সাথে সাকিবের তুলনা করতে পারবেন না আপনারা। তো সেই জায়গাটাই হলো যে আপনাকে এমন একটা জিনিস বানাবে যে আদলে পলিথিনের মতো দেখা যাবে, কিন্তু এটা পলিথিন না, যেটা বায়োডিগ্রেডেবল। এবং এই আমার এতদিনের রিসার্চে 2016-17 সালে আমি প্রথম একটা ফিল্ম তৈরি করতে পারলাম, যে ফিল্মটি টোটালি বায়োডিগ্রেডেবল এবং পাটের থেকে তৈরি, পাটের সেলুলোজ থেকে তৈরি, যেটা ব্যবহার করা হয়। তখন চিন্তা করিনি যে এটা সোনালি ব্যাগ বা এটা নিয়ে যে আমি শপিং ব্যাগে যেতে পারবো, একটা বায়োডিগ্রেডেবল ফিল্ম তৈরি করতে পেরেছি। আমার পিএইচডি স্টুডেন্ট, কয়েকজন পিএইচডি স্টুডেন্ট, বেশ কিছু মাস্টার স্টুডেন্ট কাজ করেছে এর পিছনে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা এই পিছনে অনেক অক্লান্ত পরিশ্রম করেছে। এবং ফাইনালি আমরা পলি ব্যাগের একটা শেপ নিতে পারলাম যে এইটা দিয়ে এটা এই শপিং ব্যাগটা রিপ্লেসমেন্ট করা যেতে পারে। এবং সেই রিপ্লেসমেন্টটা নেওয়ার জন্য আমি যখন জুট মিনিস্ট্রিতে কথা বলেছিলাম যে এইটা পাটের তৈরি, তখন তারা আমাকে এখানে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমি আমার অ্যাটমি যে কমিশনের ডাইরেক্টর জেনারেল থেকে পদ রিটায়ার্ডের পরে আমি ওখানে জয়েন করছি, এখন এটাকে পাইলট স্কেল প্রোডাকশনের জন্য তৈরি হচ্ছে আর কি। এখন কথা হলো যে এটা আমি কেন ব্যবহার করব, কারণ এই ব্যাগটি হলো সম্পূর্ণভাবে বায়োডিগ্রেডেবল, পানিতে সলিবল, কম্পোস্টেবল, ইভেন টাইম ডিপেন্ডেবল ডিগ্রেডেবল। দ্যাট মিন্স আমি যদি মনে করি যে এখনই পানিতে এটা মিশিয়ে দেবো, এখনই মিশে যেতে পারবে। আর যদি মনে করি যে এই ব্যাগটা আমি 6 মাস পানির মধ্যে সাস্টেন করাবো, আমি সাস্টেন করাইতে পারবো। দ্যাটস কল ইট ইজ এ সাস্টেনেবল ম্যাটেরিয়ালস। এই সাস্টেনেবল ম্যাটেরিয়ালস মানুষের আজকালকার যুগে সাংঘাতিক বড় চাহিদা। সেই চাহিদাটা হলো যে আমি যতক্ষণ আমি একে পছন্দ করব ততক্ষণ আমার সাথে থাকবো, যখন আমি পছন্দ করবো না তখন ছুঁড়ে ফেলবো, তখন যেন মাটি ওকে মিশে নিয়ে যায় বা পানিতে ওসে মিশে যায়। দিস ইজ কল সাস্টেনেবল ম্যাটেরিয়ালস। এবং আরেকটি জিনিস হলো যে এই ব্যাগটি পলিথিন ব্যাগের চেয়ে 1.5 গুণ থেকে 1.6 টাইমস হায়ার। যদি একটা পলিথিন ব্যাগে যদি 10 কেজি জিনিস নেওয়া যায়, সেম পরিমাণ পলিথিনে আমি 16 কেজি জিনিস নিতে পারবো। তো এই সব গুণাগুণ থেকে বিবেচনা করলে এটা দেখা যায় যে এই ব্যাগটি বর্তমান যুগের পলিথিনের অল্টারনেটিভ হিসেবে ব্যবহৃত হতে পারে। আরেকটি ব্যাপার হলো যে এটা এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি। এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি ইস টার্ম ইজ ভেরি ডিফিকাল্ট, কারণ যে এখন ইউরোপে বরফ পড়ছে আর আমাদের এখানে এখন আমরা গরম, মানে এখন আমাদের এসি চলে, ফ্যান চলছে, তাহলে ওই দেশের এনভায়রনমেন্টের জন্য যে ব্যাগ তৈরি হবে
আর আমার দেশে যে এনভায়রনমেন্ট যেটা বায়োডিগ্রেডেবল সেজন্য আমাকে ওইভাবে চিন্তা করতে হবে, কারণ ওই দেশের ইউরোপের লোকেরা কিন্তু পাউডার চেনে না, টেলকম পাউডার, তারা লোশন মাখে, যেমন শীতকাল আমরা লোশন মাখি। তো ওই ব্যাগটাকে যদি আমি ইউরোপের জন্য বানাইতে চাই তাহলে আমাকে লোশন মিক্স করতে হবে, তা নাহলে ওই দেশের হবে না ওই ব্যাগটা। তো এতগুলি দিক থেকেই আমরা বলতেছিলাম যে এই সোনালি ব্যাগটি অত্যন্ত যুব উজ্জ আবিষ্কার, এবং এটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এই ব্যাগটির নাম সোনালি ব্যাগ রাখা হয়েছে, উনি নিজে এটার নামকরণ করেছে। এটা আমার আপনার বা কারোর দেওয়া না, ওনার নিজের হাতের লেখা যে এটার নাম হবে সোনালি ব্যাগ, এবং তার নির্দেশেই প্রজেক্টটা এখনও চলমান আছে। আমরা লতিফ বাউনি জুট মিলে এটা করছি এবং দৈনিক আমরা এক টন প্রোডাকশন দিতে পারি এই ব্যাগটা এখন। এখন আমি পাটে আবার একটু ফিরে আসি, যে পাটের বহুবিধ ব্যবহার আছে, পাটের কম্পোজিট ম্যাটেরিয়ালস যেটা আপনার কার্বন ফাইবার অথবা আপনার ওই গ্লাস ফাইবারের সাথে যেগুলি কম্পোজিট করা হয় সেখানে আমরা তার পরিবর্তে গ্লাস ফাইবার এর পরিবর্তে পাটের ফাইবার তৈরি করতে মিক্স করতে পারি, এবং সেখানে আমাদের একটা প্যাটেন্ট আছে জুটিন নাম, জুট থেকে ঢেউটিন যেটা আর কি, জুটিন যেটা নাম এটা হলো ঢেউটিন আমাদের দেশে। কারণ আমি যখন মিশিগান স্টেট ইউনিভার্সিটি কাজ করি তখন আমি বোয়িং কোম্পানির সাথে প্লেনের বডি বানানোর কাজ করছিলাম ইন্টারনাল ফেন্সিং, বাইরেরটা না। তো সেই জায়গার থেকে আমার মনে হয়েছিল যে আমি এখানে হোয়াট আর আই এম ডুইং ইন হিয়ার, আমার দেশের পাট, আমি বাংলাদেশের, আমি এখানে এটা কী কাজ করতেছি, এটা তো ঠিক না। অল ক্রেডিট গোস টু ইউএসএ অর অল ক্রেডিট গোস টু মাই প্রফেসর। আমি 11 দিনের মাথায় দেশে ফিরে এসেছি। তো এসে আমি তখন চিন্তা করলাম আমি যদি এই দেশে গাড়ির বডি প্লেনের বডি বানাই তো কেউ কিনবে না। তখন চিন্তা করছিলাম যে তাহলে গরিব মানুষের জন্য, রুরাল পিপলের জন্য যদি আমি ঢেউটিন তৈরি করি তাহলে সেটা হবে। এখন কিন্তু ঢেউটিনের প্রচুর ব্যবহার হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পে। একটা বাংলাদেশের কোনো কোম্পানি কিন্তু ঢেউটিন নেয়নি আমার কাছ থেকে, এখন আমেরিকান দ্যাপ্লাড বায়োপ্লাস্টিক তারা কিন্তু এই ঢেউটিনটি এখন তৈরি করছে এবং রোহিঙ্গা ক্যাম্পে আইওমের মাধ্যমে ওরা দিচ্ছে এই ঢেউটিনটি চলছে আর কি। তো এইটা, তারপরে আরেকটা আছে এই কম্পোজিট ব্যবহার করে আপনার আরও চেয়ার টেবিল ফার্নিচার ইনস্টেড অফ উড আপনার যা ইচ্ছা তাই আপনি তৈরি করতে পারবেন, ফ্যান্সিং গাড়ির ই দেন। এর আরও কিছু ব্যবহার আছে, সেটা হলো যে আমি বলছিলাম সেলুলোস, সেই সেলুলোস ন্যানো ক্রিস্টাল, সেলুলোস ন্যানো ক্রিস্টাল যেটা হয়, যেটা আপনার কার্বন থেকে কার্বন ন্যানো ক্রিস্টাল যেটা তৈরি হয়, যেটা খুব এক্সপেন্সিভ জিনিস, যেটা মিজাইল তৈরি করতে, যেটা উইপেন তৈরি করতে যারা ইউজ করে এটা, আমরা কিন্তু সেখান থেকে এই সেলুলোস ন্যানো ক্রিস্টাল বায়োডিগ্রেডেবল ক্রিস্টাল তৈরি করছি, যেটা দিয়ে মানুষ হিউম্যান বডির বিভিন্ন অর্গান তৈরি করা যায়। নট অনলি দ্যাট, বুলেট প্রুফ হেলমেট থার্ম করে, বুলেট প্রুফ আপনার জ্যাকেট, এবং আমি একসময় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলেছিলাম যে বঙ্গবন্ধু স্যাটেলাইট সেকেন্ডটা যখন হবে তার বডি আমি পাট দিয়ে বানাই দেব, ইটস মাই চ্যালেঞ্জ যদি আমি ততদিন বেঁচে থাকি। তো এই পাটের যদি আমরা সেই জায়গাটা নিতে পারি, পাট স্টিলের চেয়ে 22 গুণ শক্ত, এটা আপনারা জানেন না, আপনার কাছে ই মনে হতে পারে, কিন্তু পাটটা স্টিলের চেয়ে 22 গুণ শক্ত। তো আমি যদি সেই 22 গুণের দরকার আমি স্টিল পর্যন্ত যদি যেতে পারি তাহলে আমার কোথায় চলে যাবে মেটাল ব্যবহারটা, কোথায় চলে যাবে? এবং পাটের আরেকটা নেগেটিভ ই হলো যে পাট যখন 1 টন আপনি কার্বন পলিপ্রোপিলিন তৈরি করবেন সে 1 বিলিয়ন টনস অফ কার্বন ডাইঅক্সাইড বাতাসে ছেড়ে দেয়, এটা এনভায়রনমেন্টাল ইফেক্ট। আর যদি 1 হেক্টর পাট তৈরি করি সে 12 টন কার্বন ডাইঅক্সাইড প্রতিদিন গ্রহণ করে, 10 টন অক্সিজেন ছাড়ে, তাহলে এসে কার্বন নেগেটিভ, ফুটপ্রিন্ট নেগেটিভ। সুতরাং আমি বলতে চাই যে পাট নিয়ে আপনাদের বিশ্ববিদ্যালয় সব জায়গায় আপনারা একটু রেস ইওর ভয়েস, যে এটা ডিপার্টমেন্ট খোলা হোক, এটা নিয়ে ভালো একটা ল্যাবরেটরি তৈরি করা হোক, এটা নিয়ে আরও গবেষণা করা হোক, তাহলে বিশ্বে সারা বিশ্বের মাঝে এই পাটটা, পৃথিবীর আর কোনো দেশে, ইন্ডিয়াতে কিছু অংশ হচ্ছে কিন্তু এই পাটটি নিয়ে আপনারা আর কোথাও আপনারা এইভাবে এই ন্যাচারাল ফাইবার আর এত সস্তায়, এত কম দামে, এত অল্প সময়ে সেলুলোস সোর্স অফ মানে সেলুলোসের সোর্স এটা আর কোথাও পাবেন না। তো সুতরাং আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনার পাটের গবেষণা করেন, পাট নিয়ে আগে আরও একটু ভবিষ্যৎ আগান। সোনালি ব্যাগ একটি হয়েছে এবং এর বিকল্প অনেক আমরা তৈরি করেছি, পিপি তৈরি করেছি, পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্টস যেটা করোনার সময় লাগলো। আগামী মে মাসে আমি একটা অ্যাওয়ার্ড আনতে যাবো আমেরিকাতে, কারণ এই পার্সোনাল প্রোটেকটিভ বানানোর পরে ওরা আমাকে একটা অ্যাওয়ার্ড দিয়েছে MIT সলভার। তো এগুলি করা সম্ভব, এগুলো সম্ভব। আমি চাই আপনারা সবাই মিলে পাটের গবেষণা করেন, ন্যাচারাল ফাইবারের গবেষণা করেন,
তাতে আমাদের দেশটা উন্নতি হবে, এই দেশটি আলোর মুখ দেখবে, বাংলাদেশের ব্র্যান্ড হবে, সোনালী ব্যাগটা সারা বাংলাদেশে এখন ব্র্যান্ড করবে। ধন্যবাদ।